হ্যালো অ্যান্ড ওয়েলকাম। রাবিন ট্রাভেল অ্যান্ড ব্লগ ক্রিয়েশন চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। তো আজকে আমি একটি সেতুর আপডেট দেওয়ার জন্য আপনাদের সামনে এসেছি। তো এটি হচ্ছে খুলনা বরিশাল যে মহাসড়কটি রয়েছে, তো সেই মহাসড়কের পিরোজপুর জেলার ভিতরে এটি হচ্ছে কচা নদীর উপরে নির্মাণাধীন একটি সেতু। যে সেতুটির নির্মাণ কাজ চলার সময় আমি অনেকবার আপনাদেরকে ওই সেতুটির আপডেট দেওয়ার চেষ্টা করেছি। তো সেই সেতুটি হচ্ছে অষ্টম চীন মৈত্রী সেতু, তো যেটিকে সচরাচর বেকুটিয়া সেতু বলে অভিহিত করা হয়, কারণ ওই জায়গাটির নাম হচ্ছে বেকুটিয়া এবং ওখানে যে ফেরি চলাচল করে এখন, তো এই ফেরিটির নামও বেকুটিয়া ফেরি বলে সচরাচর ভাবে পরিচিত, তাই ওই সেতুটির নামও বেকুটিয়া সেতু। তো এই সেতুটির যে নির্মাণ কাজ, সেই নির্মাণ কাজ কিন্তু অনেকটা শেষের পথে। তো এই পিরোজপুরের যে বেকুটিয়া সেতু, তো সেই সেতুটি আপনাদেরকে আজকে যে কাজ শেষ হয়ে গিয়েছে এবং সেটি আপনাদেরকে দেখাবো। আমরা আজকে আপনাদেরকে যে সেতুটির আপডেট জানাতে এসেছি, অষ্টম চীন মৈত্রী সেতু, যেটি হচ্ছে বেকুটিয়া সেতু বলে সচরাচর পরিচিত, আপনাদেরকে একটু আগে তো বললাম, তো সেই সেতুটি কিন্তু এখনও উদ্বোধন করা হয়নি। অর্থাৎ উদ্বোধন না হওয়ার কারণে এখনও আগের মতোই কিন্তু ফেরিতে পারাপার করতে হয়, বাস ট্রাক গাড়ি এগুলো কিন্তু ফেরিতে পারাপার করে। তো সেই ফেরির দৃশ্যগুলো এখন আপনারা দেখছেন, কীভাবে ফেরি পারাপার হয়, বাস ট্রাক কীভাবে ফেরিতে ওঠানামা করে। তো এই সেতুটি যখন উদ্বোধন হয়ে যাবে, তারপরে কিন্তু এই যে ফেরি পারাপারের যে সময়, অর্থাৎ অনেক সময় দেখা যায় যে বাস ট্রাক গাড়ি ইত্যাদির পরিমাণ যখন বেশি থাকে, তখন দুই পাড়ে কিন্তু অনেক বাস ট্রাক দাঁড়িয়ে থাকতে হয় অনেক সময়। তো এই সেতুটি নির্মাণ হয়ে যাওয়ার পরে কিন্তু এই যে খুলনা থেকে বরিশালে যে যাতায়াত, এই যাতায়াতের যে সময়, এই সময়টা কিন্তু অনেক কম লাগবে। আপনারা এখন স্ক্রিনে যে বেকুটিয়া সেতু বা অষ্টম চীন মৈত্রী সেতুটি দেখতে পাচ্ছেন, তো এই সেতুটি নিয়ে আমি 4 মাস আগে আরেকটি ভিডিও করেছিলাম। তো সেই ভিডিওটি যারা দেখেছেন তারা জানেন যে তখন কিন্তু এই যে নদীর দুই পাড়ে যে সংযোগ সেটি স্থাপিত হলেও কিন্তু এই সেতুর যে রেইলিংগুলো আপনারা এখন দেখতে পাচ্ছেন এবং এই যে লাইট পোস্টগুলো দেখতে পাচ্ছেন, তো সেগুলো কিন্তু ছিল না। তো সেগুলোর কাজ সম্পন্ন হয়েছে এবং যে রাস্তার যে পিচ ঢালাই, অর্থাৎ ব্রিজের উপরের যে পিচ ঢালাই, সেটিও সম্পন্ন হয়েছে।
আপনারা দেখতে পাচ্ছেন যে রাতে এই সেতুটির দূর থেকে দেখলে কেমন দেখাবে। আমি আগে বললাম যে এই সেতুটির কিন্তু যে লাইট পোস্টগুলো এবং লাইট সেগুলো বসানো হয়ে গিয়েছে, তো সেটি আপনারা দেখতে পাচ্ছেন। তো এই ছিল আজকে আমাদের ভিডিও। আমরা আজকে আপনাদেরকে এই যে বেকুটিয়া সেতু, এই বেকুটিয়া সেতুটির আপডেট জানানোর চেষ্টা করেছি এবং এই যে ভিডিওটিতে বেকুটিয়া সেতু সম্পর্কে বিভিন্ন তথ্য আপনাদেরকে স্ক্রিনে দেওয়ার চেষ্টা করেছি। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। সো এই বেকুটিয়া সেতুটি যখন পরবর্তীতে সম্পূর্ণরূপে নির্মাণ শেষ হবে, তখন এই সেতুটি এখানে আমি এসে সেতুটির এ টু জেড আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। সো সেই পর্যন্ত আপনারা ভালো থাকুন। তার মধ্যে আরও অনেক ভিডিও আসবে আমাদের চ্যানেলে, তো সেগুলো আপনারা দেখবেন। এই ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিবেন, আপনাদের মূল্যবান মতামত কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা। আর এনাকে একটু দেখুন, ইনি হচ্ছেন রেল মন্ত্রী। তো ইনি এসে আমাকে জিজ্ঞেস করছিলেন যে আমি এখানে হাঁটাহাঁটি করছি কেন। তো আশা করি আপনারা এনাকে চিনে থাকবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।